হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম 10 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় 64টি জেলা বাংলাদেশের আরটি বিভাগ এবং 64টি জেলার সমন্বয়ে গঠিত শিরোনামে দোয়াসের টানে শেকি মজা কি টানের টানে শেকি মজা টানে শেকি মজা শিরোনাম দেখে আপনি অন্য কিছু ভাবছেন না তো ঠিক একটা কৌশলের কথা উল্লেখ করা হয়েছে মাত্র এই কৌশলটা শিখলে আপনিও না দেখে এক মিনিটে চৌষট্টিটি জেলার নাম বলতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখতে থাকুন মোট আটটি বিভাগ চৌষট্টিটি জেলা প্রথমে আমরা ময়মনসিংহ বিভাগ দেখব এই বিভাগের ছয়টি জেলা যা আপনি তিরিশ সেকেন্ডে মনে রাখতে পারবেন তাহলে আসুন দেখি কীভাবে সম্ভব টানে সে কি মজা বন্ধুরা কী লেখা আছে এখানে টানে সে কি মজা এই বাক্যটা যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে ময়মনসিংহ বিভাগের ছয়টি জেলা বেরিয়ে আসবে তাহলে দেখি টেকনিকগুলো এক আর টা ইকুয়েল টাঙ্গাইল নয় এক নে ইকুয়েল নেত্রকোনা তাহলে ছয় এক শে ইকোয়েল শেরপুর কয় রসিকার কি ইকুয়েল কিশোরগঞ্জ ম ইকোয়েল ময়মনসিংহ জয় এক জা ইকুয়েল জামালপুর দেখুন তো ত্রিশ সেকেন্ডটা মুখস্থ হয়েছে কিনা টাঙ্গাইল নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর আপনি একবার ট্রাই করে দেখুন আবার আমার আমার সাথে মুখ বলতে থাকুন টাঙ্গাইল নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর অবশ্যই হয়েছে এবার দেখি সিলেট বিভাগ এই বিভাগের চারটি জেলা যা আপনি দশ সেকেন্ডে মনে রাখতে পারবেন সিলেটের মৌলবিদের সুনাম হবে অবশ্যই সিলেটের মৌলবীদ অনেক ভালো যারা সিলেটের আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনেক সুনাম সত্যি আপনারা খুব লাকি তাহলে দেখি এখন এই সিলেটের মৌলবিদের সুনাম হবে এর মাধ্যমে কীভাবে চারটি জেলা বের করা যায় এখন আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে চারটি জেলা বেরিয়ে আসবে সিলেটের সমান সিলেট মৌলবিদের সমান মৌলবী বাজার সুনাম সমান সুনামগঞ্জ হবে সমান হবেগঞ্জ তাহলে মোট কয়টি জেলার নাম হলো দশটি এবার দেখুন কয় সেকেন্ডটা মনে রাখতে পারেন টানে শেখে মোজা সিলেটের মৌলবিদের সুনাম হবে টাঙ্গাইল নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ আবার বলি টাঙ্গাইল নেত্রকোনা শেরপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ওকে বন্ধুরা দেখি এবার দেখি আর অন্যান্য কি বিষয়গুলো আমাদের এই টেন মিনিট ক্লাস চ্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে এই চ্যানেলে আরও যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে হচ্ছে মোট চারটি টিউটোরিয়াল দেখলে আপনি চৌষট্টিটি জেলা এক মিনিটের মধ্যেই বলতে পারবেন অনন্য টেকনিকগুলো হলো মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর কে কোথায় নিজতে ছিল তা আপনি একটি মাত্র ভিডিও দেখলেই মনে রাখতে পারবেন জাতিসংঘ বিষয়ক দুটি ভিডিও দেখলে জাতিসংঘের বিষয় জানা হয়ে যাবে বাংলাদেশের সংবিধান দুটি ভিডিও দেখলেই আপনি সংবিধানের খিনটি বিষয় মনে রাখতে পারবেন জেলা থানা ইউনিয়ন মৌজা সিটি ইত্যাদি বিষয়ক একটি ভিডিও দেখলে আপনি সব সহজে মনে রাখতে পারবেন বানান শুদ্ধিকরণ বিষয়ক একটি ক্লাস পাবেন যাতে সকল প্রকার বানান আপনি সহজেই বলতে পারেন কবি সাহিত্যিকদের নাম জন্মশাল মৃত্যুশাল কাব্যগ্রন্থ বিষয়ক দুটি ভিডিও দেখলে আপনি সহজে মনে রাখতে পারবেন এবার দেখে আর কি কি বিষয় আমাদের এই ক্লাস চ্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে ব্যাকরণের সকল বিষয়ের সহজবদ্ধ আলোচনা পাবেন আমার এই চ্যানেলে তাছাড়াও ইংরেজি এবং গণিত সম্পর্কে সহজবদ্ধ আলোচনা পাবেন সুতরাং সাথেই থাকুন এবং নিজেকে একজন দক্ষ নাবিক হিসেবে তৈরি করুন যাতে কোনো পরীক্ষা আপনাকে ফেল করতে না হয় পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন যাতে নোটিফিকেশনের প্রতিটি ভিডিও তাড়াতাড়ি আপনি পেয়ে যান এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ